হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা হেয়ার অয়েল শেয়ার করবো যার ফলে কিন্তু তোমাদের চুল অনেক নারিশ এবং কন্ডিশনারের কাজ করবে, যার ফলে তোমরা কন্ডিশনারকে টাটা বাই বাই করতে কিন্তু বাধ্য হবে। তুমি দেখতে পাচ্ছ আমি আগে থেকে আমার চুলটাকে আশ্রয় নিয়ে আমি এখন আমার চুলটাকে আশ্রাচ্ছি, আর আমার কিন্তু একটুও হেয়ার ফল হচ্ছে না, সিরিয়াসলি বলছি। এই অয়েলটা এতটাই কার্যকরী, তো তোমাদের সাথে আমি রেমেডিটা অবশ্যই শেয়ার করব। আর এই যে রেমেডিটা বলবো সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের চুলের জন্য হবে, স্ক্যাল্পে কিন্তু ইউজ করা যাবে না। তো চলো তোমাদের সাথে রেমেডিটা শেয়ার করি, ভালো লাগলে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমরা দুটো ঢেঁড়স নিয়েছি, ঢেঁড়স তো সবজি হিসেবে সবার ঘরেই মোটামুটি থাকে, তো আমি এখন এটাকে কেটে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতন দুটো ঢেঁড়স নিয়েছি, কারণ আমরা শুধুমাত্র বারবার বলছি আমরা কিন্তু শুধুমাত্র এটাকে চুলে ইউজ করব, মাথায় কিন্তু দেব না। তো আমার ভেন্ডিটা প্রায় কাটা হয়ে গেছে, তো এখন এটার মধ্যে আমরা মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল দেবো। তোমরা চাইলে এর মধ্যে কোকোনাট অয়েল বা অলিভ অয়েলও ইউজ করতে পারো। তো তারপর আমি এটাকে ডাবল বয়েলিং সিস্টেমে গরম করব, নিচে গরম জল দিয়ে এটাকে হালকা করে গরম করে নেব। দেন এটা থেকে কিন্তু যে ঢেঁড়স বা ভেন্ডিগুলো আছে ওগুলোকে আমরা ছেঁকে নেব। তো আমি হাত দিয়ে ছেঁকে নিচ্ছি, তোমরা চাইলে ছেঁকনি ইউজ করতে পারো। দেন তোমরা দেখতে পাবে যে তেলটা কিন্তু অনেক গাঢ় এবং থিক হয়ে গেছে। দেন এই হেয়ার অয়েলটাকে আমরা কিন্তু আমাদের চুলে ইউজ করব, ঠিক আছে? আমাদের দুপাশে আমাদের চুলকে দুপাশে ভাগ করে নিয়ে চুলে ইউজ করব। তো চলো তোমাদেরকে ফাইনাল রেজাল্ট আমি শ্যাম্পু করার পর দেখাচ্ছি। হ্যালো গাইস, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। তো দেখতেই পাচ্ছ আমার চুল কিন্তু, সত্যি বলছি গাইস, তোমরা এই রেমেডিটা ইউজ করতে পারো, তো যার ফলে কিন্তু চুল কিন্তু অনেক ঘন হয়, চুল পড়া কিন্তু একদম কমে যায়। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।